হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন প্রোগ্রামার মনির ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024, এটার অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়টা নিয়ে। এখানে আমাদের একটা উদ্দীপক থাকতে পারে, উদ্দীপক বলতে একটা আর্টিকেল থাকার পরে এখানে আমাদের একটা কাজ এরকম থাকতে পারে যে তোমাদের সম্পদের একটি তালিকা ও পরিমাণ লিখো। আমরা এখানে লিখে রেখেছি, এখানে আমরা প্রথমে লিখবো সম্পদের নাম, এরপর হচ্ছে পরিমাণ। আমরা নগদ টাকা রেখেছি 5 লক্ষ টাকা, স্বর্ণ রাখছি আমি হচ্ছে 5 তোলা, আর সকলে হয়তো জানেন যে তুলা এবং ভরি একই জিনিস। এরপর হচ্ছে রূপা রাখা হয়েছে 10 তোলা, যেটা আমরা 10 ভরি। এরপরে হচ্ছে জমি রাখা হয়েছে 5 বিঘা। এরপরে হচ্ছে গবাদি পশু আমি দেখাইছি 10টা। গবাদি পশু বলতে এখানে মূলত গরুর কথা উল্লেখ করা হয়েছে। এটুকু হচ্ছে আমাদের কি প্রথম কাজ। এর উপর ভিত্তি করে আমাদের কাজ দুইটা হয়তো করতে বলা হতে পারে, যে তোমাদের সম্পদগুলোর মাঝে যেগুলো জাকাতের অন্তর্ভুক্ত সেই সম্পদের বাজার মূল্য ধরে জাকাতের পরিমাণ নির্ধারণ করো। যাই হোক, এখানে আমরা যে যে সম্পদগুলো লিখেছি, যেমন নগদ টাকা, এটা কিন্তু আমরা জানি যে জাকাতের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে স্বর্ণ অলঙ্কার, এটা হচ্ছে আমাদের জাকাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ স্বর্ণ এবং রূপার দুইটা হচ্ছে জাকাতের অন্তর্ভুক্ত হবে। জমি হচ্ছে একটা স্থায়ী সম্পদ, এটা কিন্তু আবার জাকাতের অন্তর্ভুক্ত না, এটা আমরা কিন্তু পূর্বে দেখেছিলাম। এরপর হচ্ছে গবাদি পশু, এটা হচ্ছে আমাদের জাকাতের অন্তর্ভুক্ত যদি এটা আমাদের কি 1 বছর থাকে। যাই হোক, আমরা আপাতত ধরে নিলাম যে গবাদি পশু, এরপর হচ্ছে রূপা, স্বর্ণ, নগদ, এইগুলো হচ্ছে আমি জাকাতের অন্তর্ভুক্ত ধরে আমি জাকাতের হিসাবটুকু করি। এখানে লিখে রেখেছি যে নগদ টাকা 5 লক্ষ টাকা, টাকার পরিমাণ আমি 5 লক্ষ রাখলাম। স্বর্ণ হচ্ছে আমাদের 5 তোলা, অর্থাৎ 5 ভরি, স্বর্ণের বাজার মূল্য আমি ধরলাম 1,10,000 টাকা, সেটা হিসাব করলে আমাদের আনসার আসবে 5,50,000 টাকা। আর রূপা হচ্ছে 10 তোলা বা 10 ভরি, সেটা আমি বাজার মূল্য ধরেছি 2,000 টাকা, 2,000 টাকা করে হলে হয় সেটা হয় 20,000 টাকা। এরপর হচ্ছে গবাদি পশু, যেহেতু আমি 10টা গরুর কথা উল্লেখ করেছি, আমি আপাতত 50,000 টাকা করে বাজার মূল্য ধরছি, 10টার দাম আসে 5 লক্ষ টাকা। এই টোটাল সবগুলো টাকা যদি আমি যোগ করি, যোগ করার পর আমাদের মোট টাকা আসবে হচ্ছে 15,70,000 টাকা। এরপরে হচ্ছে আমরা সকলে জানি যে জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5% জাকাত দিতে হয়, অর্থাৎ 100 টাকা আর সমমূল্যের কোনো জিনিসের জন্য জাকাত দিতে হয় 2.5 টাকা। তাহলে সেই হিসাব করলে আমি জাকাতের পরিমাণ বের করতে পারি যে 2.5 গুণ 15,70,000 ভাগ হচ্ছে 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের টাকার পরিমাণ দাঁড়াবে 39,250 টাকা, অর্থাৎ আমাদের জাকাতের পরিমাণ হচ্ছে 39,250 টাকা। আর যাই হোক, আর আমাদের যে চূড়ান্ত সাজেশন, সেটা আমাদের 9 তারিখে আসবে, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।